Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nine High School and College. Kyo shikar din dula. Tomra kemon acho? Ashara ki bhalo acho. Ami ajke class korbo shoshto shrenir kishi shiksha. Ekta class shoshto shrenir kishi shiksha. Shoshto adhyay. Ordan shoshto ar paath hocche ek. Mojar class. Tomra jodi দেখে শুনে বুঝে অনুশীলন করো আশা রাখি আমার ক্লাসটাও যদি দেখো আশা রাখি ভালো ফল আশা করা যাবে তোমাদের কাছ থেকে তো তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং দেখো মজা করো সেটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে প্রাকৃতিক বন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক বন সামাজিক বন কৃষি বন তিনটা জিনিস অর্থাৎ আমাদের যে বন আছে সেই বনগুলো নিয়ে আমরা আলোচনা করব বন হচ্ছে গাছপালা বিস্তৃত এলাকাকে বন বলে মনে থাকবে খুব সুন্দর সেটা হচ্ছে আমরা গাছপালা উদ্ভিদকে দেখছি অথচ কোনটা কোন বন সেটা আমরা জানি না অথচ সেই যারা তোমরা আজকে আমার এই ক্লাসটা হচ্ছে প্রাকৃতিক বন সামাজিক বন কৃষি বন তিনটা জিনিস বনকে তিন ভাগে ভাগ করছে সেটা তোমাদেরকে বললাম হচ্ছে প্রাকৃতিক বন সামাজিক বন কৃষি বন বড় বড় উদ্ভিদ সংখ্যা বেশি থাকে বনে অর্থাৎ আমাদের আশেপাশে এই বনকে আমরা কৃষি বন বলতে পারি সামাজিক বন বলতে পারি প্রাকৃতিক বন হচ্ছে নিজের থেকে যেটা গ্রো করে অর্থাৎ জন্ম বনে বড় উদ্ভিদের সংখ্যা বেশি থাকে এছাড়াও মাঝারি গাছপালা লতা পাতা তারপরে লতা গুচ্ছ লতা পাতা গুচ্ছ জন্মে হরেক রকমের পশু পাখি কীটপতঙ্গ এমনকি জীবজন্তু এসব বনে বা জীবজন্তু একসাথে অর্থাৎ বনের যে পরিবেশ সে বনের পরিবেশের সাথে মিলে মিশে একসাথে এরা বসবাস করে বনের উপকার আমি আগেই বলেছিলাম যে বন তিনটা একটা হচ্ছে প্রাকৃতিক বন আরেকটা হচ্ছে সামাজিক বন আরেকটা হচ্ছে কৃষি বন এখন আমরা যে বনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক বন প্রাকৃতিক বন কি প্রাকৃতিক আপনা আপনি যে বিস্তৃত বনাঞ্চল সৃষ্টি হয় সেটাকে আমরা প্রাকৃতিক বন বলে থাকি অর্থাৎ এখানে কোনো চাষবাস বা গাছপালা বা উদ্ভিদ কোনো কিছু মানুষ লাগায় বা উৎপাদন করে শত শত বছর ধরে এগুলো ধীরে ধীরে সে বীজ থেকে আবার গাছ জন্মায় যেমন এরকম একটা উদাহরণ দিতে পারে সুন্দরবন এটি একটি প্রাকৃতিক বন এখানে কেউ গাছপালা লাগায় না বা উৎপাদন করে না খুলনা শহরের দক্ষিণ অঞ্চলে এই বন অবস্থিত খুলনা শহর থেকে দক্ষিণাঞ্চলের দিকে এই বন অবস্থিত বৃহত্তম ঢাকা গাড়ি করে মধুপুরে শালমোর প্রাকৃতিক বন বলা চলে কারণ এগুলো এই বনগুলো বা শাল গাছে এই গাছগুলো সে নিজের থেকেই জন্ম হয় আমাদের দেশে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঢাকা টাঙ্গাইল দিনাজপুর সিলেট প্রভৃতি অঞ্চলে বন রয়েছে এইসব এরিয়াতে বিভিন্ন ছোট বড় অনেক ধরনের বন রয়েছে যে বনগুলো নিজে নিজেই ওইসব বনের উদ্ভিদগুলো জন্ম এইসব বনে উল্লেখযোগ্য উদ্ভিদ হচ্ছে সুন্দরী উল্লেখযোগ্য উদ্ভিদগুলো হচ্ছে শাল সুন্দরী গজ্জন গেওয়া কেওয়া বাইন প্রভৃতি এইসব অঞ্চল ভেদে বিভিন্ন জায়গা অর্থাৎ এক এক জায়গা ভেদে এক এক জায়গা এক এক রকমের পশু পাখি দেখা যায় সেটা হচ্ছে হরিণ বানর ভাল্লুক অজগ্র কীটপতঙ্গ বিভিন্ন রকমের পাখি এমনকি বিভিন্ন ধরনের পোকামাকড় আমরা দেখতে পাই কারণ হচ্ছে এইসব এরিয়ায় এক একটা অঞ্চল ভেদে এক এক রকম
আমরা পশুপাখি দেখতে পাই কারণ এরা নিজের থেকে জন্মাচ্ছে নিজের থেকে উৎপাদিত হচ্ছে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ঢুকে যাচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এদের কোনো লালন পালন করার মতো ই নাই পরিবেশ অন্য কেউ নাই নিজের পরিবেশ তারা নিজেরাই তৈরি করছে নিজেরাই খাদ্য সংগ্রহ করছে বাসস্থান তৈরি করছে এবং সেই পরিবেশটা একমাত্র দিচ্ছে হচ্ছে বন অর্থাৎ যার যার বাসস্থান শেষে নিজের থেকে তৈরি করছে এমন বন থেকে মূল্যবান আমরা অনেক ধরনের কাঠ বাঁশ পেয়ে থাকি পরিবেশের ভারসাম্য রক্ষায় এইসব বনের ভূমিকা অনেক এবং এর দায়িত্ব অনেক পালন করে আসতেছে বিস্তৃত অনুসারে বিস্তৃত আমাদের দেশে অনুসারে আমাদের দেশে বন বা প্রকৃতি প্রকৃতির থেকে যে বন বা উদ্ভিদ এইসব দিন দিন হারিয়ে যাচ্ছে এগুলো এগুলোকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি বন সমতল ভূমির বন আর হচ্ছে উপকূলীয় বন প্রাকৃতিক বনকে আমরা তিন ধরনের ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সামাজিক বন পাহাড়ি বন আর একটা হচ্ছে উপকূলীয় বন বোঝা গেছে অর্থাৎ এই বন প্রাকৃতিক বনকে আমরা তিন ভাগে ভাগ করব সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের সাইডে একরকম সমতল ভূমি একরকম আর উপকূলীয় হচ্ছে নদী অববাহিকা তার যে বনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উপকূলীয় বন এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামাজিক বন প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখন হচ্ছে সামাজিক বন সমাজে অর্থাৎ বাড়ি রাস্তাঘাট নদীর পাড় পুকুর পাড় বাঁধে দুই ধার অর্থাৎ দুই পারে আমরা যে ধরনের গাছপালা লাগিয়ে থাকি সেটা হচ্ছে সামাজিক বন বলে থাকি যে এসব বন বেশিরভাগই ফল জাতীয় হয়ে থাকে যার ফল জাতীয় হয়ে থাকে আবার রেটি কোরই তারপরে মেহগুনি ইত্যাদি বনজ গাছও লাগানো হয়ে থাকে এইসব গাছপালা আমাদের আমাদের যে পরিবেশ সেই পরিবেশটাকে ছায়ামুক্ত প্রশান্তি সবুজ পরিবেশ সৃষ্টি করে রাখে এইসব বন বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হতে আমাদেরকে রক্ষা করে আমাদের বড় বড় যে দুর্যোগগুলো আসে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি ঝড় তারপর বিভিন্ন রকমের দুর্যোগ আসে এইসব ঝড় বিপদগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে অর্থাৎ এই ঘন পরিবেশটা সবুজ ঘন পরিবেশটা আমাদেরকে রক্ষা করে এবং শুধু রক্ষাই করে না আমাদের অর্থনীতিকেও এটা সমৃদ্ধ করে মানুষের নিজের প্রয়োজনে মেটানোর জন্য পরিকল্পনা করে যে বন সৃষ্টি করে সেটাকে সামাজিক বন বলে যেমন পটুয়াখালী নোয়াখালী ভোলা চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে মানব তৈরি উপকূলীয় অঞ্চলে মানব তৈরি সৃষ্টি বন সৃষ্টি হয়েছে এটা মানুষ মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য যে পরিকল্পনা করে যে বন তৈরি করে বন সৃষ্টি করে সেটাকে আমরা সামাজিক বন বলে এটি মানুষের অর্থনীতিকে সমৃদ্ধ করে আবার হচ্ছে সামাজিক বন বলতে হচ্ছে আমরা বুঝি পরিকল্পনা সিস্টেম তারপরে হচ্ছে বাড়ির আশেপাশে যে পরিকল্পনা তারপরে হচ্ছে রাস্তার দুই পাশে বাঁধের দুই পাশে আমরা বিভিন্ন রকমের উদ্ভিদ দেখতে পাই সেই উদ্ভিদগুলো হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সারিবদ্ধভাবে লাগানো হয়ে থাকে আর এটাকে আমরা সামাজিক বন বলে থাকি প্রিয় শিক্ষার্থীরা নিজের প্রয়োজনে মানুষ প্রয়োজন মেটানোর জন্য যে পরিকল্পনা করে যে বন সৃষ্টি করে সেটাকে সামাজিক বন বলি যেমন পটুয়াখালী ভোলা পিরোজপুর চট্টগ্রামে উপকূলীয় অঞ্চলে মানব তৈরি উপকূলীয় বন সৃষ্টি হয়েছে এই বনের উদ্ভিদকে আমরা পাই বিভিন্ন ধরনের পাহাড় মনোরম পরিবেশের জন্য বন সৃষ্টি করতে হয় যাতে মানুষ এসে বিনোদনের একটি জায়গা খুঁজে পায় এবং প্রশান্তির একটি
আপনি ঘুরতে যাই বেড়াইতে যাই দেখি যে একটি গাছের নিচে চারিদিকে বসার জন্য ভালো একটি ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন জায়গায়, যেমন বোটানিক্যাল গার্ডেন, বিভিন্ন পার্কে আমরা তাই দেখি। হ্যাঁ, তো এইসব যে পরিকল্পনা অনুযায়ী যে বনটা তৈরি করা হয়, গাছ উদ্ভিদটা লাগানো হয় বা মানে বনের একটা পরিবেশ তৈরি করা হয়, মনোরম সবুজ ছায়াময় একটা ঘন পরিবেশ তৈরি করা হয়, সেটাই হচ্ছে আমরা সামাজিক বন বলে আখ্যায়িত করি। তারপরে একে আমরা সামাজিক বন বলে অন্তর্ভুক্ত করতে পারি। সামাজিক বনের যে আরেকটি গুণ সেটা হচ্ছে এই যে এটি আমাদের শুধু অর্থনীতিকে আরো সমৃদ্ধশীল করেছে। শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কৃষি বন। কৃষি বনটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনায় চারপাশে, বাড়ির আঙিনায় বা চারপাশে গাছপালার সাথে সবজি লাগানো হয়ে থাকে, ফলে বাগানে ফসলি জমি আয়, তারপরে হচ্ছে খেতে যাওয়ার যে পথ, তারপরে হচ্ছে পুকুরের দুপারে ছোট বড় খাল সেচার পাশে ছোট বড় অনেক ধরনের গাছ লাগানো যেতে পারে বা লাগানো হয়ে থাকে। এক্ষেত্রে মাঠ ও উদ্যান ফসলের ক্ষতি করে না এমন যে গাছপালা নির্বাচন করা হয়, এসব তৈরি বনকে কৃষি বন বলি থাকি। যেমন আমাদের আশেপাশে যে বাগান আছে, সবজির বাগান আছে, তার পাশে আবার দেখা যায় যে মাঠ পর্যায়ে আবার মাঠের ভিতরে যে সবজির বাগান হয়ে থাকে অথবা শস্য ক্ষেত হয়ে থাকে, সেই ক্ষেতের পাশে পাশ দিয়ে যেসব গাছপালা লাগানো হয়ে থাকে সেগুলোকে আমরা কৃষি বন বলে থাকি। এখন একই জমিতে বহুমুখী ফসল, বৃক্ষ, মাছ, পাখি, খাদ্য উৎপাদন ব্যবস্থাকে কৃষি বন বলে বলা হয়ে থাকে। কৃষি বনের মধ্যে মাঠ পর্যায়ে মাঠ ফসল, তাল, সুপারি, নারিকেল, আম, কাঁঠাল, ইপিলিপি প্রভৃতি গাছ লাগানো হয়ে থাকে। কৃষি বনে অধিক খাদ্য উৎপাদনের ভূমিকা রাখে, আত্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পরিবেশে সংরক্ষণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সব বিষয়গুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে প্রাকৃতিক বন, সামাজিক বন ও কৃষি বন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সামাজিক বন সম্পর্কে, কৃষি বন কোনটা, বাংলাদেশের প্রাকৃতিক বন যেটা নিয়ে পড়ানো হয়েছে সেটা হচ্ছে সুন্দরবন সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই এই পড়াশোনাটা অর্থাৎ এই ক্লাসটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে আশা রাখি ভালো ফল আশা করা যাবে আমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি।